আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ বিকে ইনোভেশন থেকে আমি মোহাম্মদ সাইফুল ইসলাম বিপার্স আপনারা দেখতে পাচ্ছেন পাশাপাশি দুইটা ভ্রাম্যমান রাইস মিল গাড়ি রাখা আছে তো এটা হচ্ছে উইদাউট রং রং ব্যতীত একটা মেশিন এখন রং দেওয়া হবে রং দেওয়ার আগ মুহূর্ত আমরা তৈরি করছি এক কিছুক্ষণের ভিতরে ডেলিভারি দেবে এই পাশের গাড়িটা আর তার পরবর্তীতে যাবে এই গাড়িটা রং করার পরে তো বিপার্স মেশিনের সাথে কী কী পাচ্ছেন আর এই মেশিনের বর্তমান বাজার মূল্য কত এবং মেশিন কীভাবে ক্রয় করবেন একটা মেশিন ক্রয় করতে কত টাকা লাগবে প্লাস এই মেশিনের প্রতি ঘন্টায় ক্যাপাসিটি কতটুকু মেশিন আপনি চালাইতে হলে কতটুকু দক্ষতার প্রয়োজন আছে সেটাও কিন্তু আমি এই ভিডিওতে বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ তো বিভার্স আপনারা দেখতে পাচ্ছেন একটা মেশিনের ভিতরে দুইটা হলার সেটিং করা আছে এটাকে বলা হয় টু ইন ওয়ান তো এখানে আপনি চাইলে একের অধিক তিনও লাগাইতে পারেন কিন্তু সেক্ষেত্রে আপনার সমস্যা দেখা দেবে তিনটা হলার সেট আপ করলে জায়গার অনেক সংকট দেখা দেয় অল্প জায়গায় কিন্তু এই মেশিনগুলো চালানো মানে সুইটেবল হয় না ইম্পসিবল মানে সেখানে প্রশ্নে ওঠে না তিনটা হলার লাগানোর তিনটা হলার লাগাইলে কিন্তু আপনি চালাইতে পারবেন না তো বিভার্স এতক্ষণ যারা আমাদের ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের ইউটিউব চ্যানেল দেখছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও প্রীতি অভিনন্দন জানাচ্ছি এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তো বিভার্স দেখতে পাচ্ছেন এখানে যে একটা হলার দেওয়া আছে আর এখানে দুইটা হলার দেওয়া আছে তো এই দুইটা হলার সহকারে যদি আপনারা নেন এই অবস্থায় ফুলফিল সেট আপ আপনার দাম পড়বে 1,30,000 টাকা যদি কিনা এই চাউলের গুঁড়া করা মেশিনটা ব্যতীত একটা হলার ঠিক সিম্পল এইভাবে নেন সেক্ষেত্রে 1,10,000 টাকা মনে রাখবেন দরদামের কোনো প্রকার সুযোগ নাই তো বিভার্স এখানে এই যে চাউল গুঁড়া করার সিস্টেমটা এটা আমি আপনাদের খুলে দেখাবো এখানে দেওয়া আছে 30 সাইজ চাউলের গুঁড়া করা তো আপনারা চাইলে এখানে 30, 35, 40 সাইজও লাগাইতে পারবেন সেটা আপনার ইচ্ছা অধীন তো এটা হচ্ছে ভিজা চাউল গুঁড়া করার সিস্টেম এখানে যদি মনে করেন আপনি ভিজা চাউল ব্যতীত হলুদ মরিচ মশলা ইত্যাদি যে কোনো মেশিন ফিটিং করবেন সেটা আপনি অর্ডার দেওয়ার সময় অর্ডার দিবেন সেভাবে কিন্তু অর্ডার বাই সাপ্লাই যারে বলে তো আপনারা অনেকেই ইতিপূর্বে দেখছেন বা ক্রয় করছেন যে এটা হচ্ছে স্টিল ব্যতীত ঢালাই বডি দেওয়া থাকে কিন্তু আমাদেরটা সম্পূর্ণ স্টিল কেনার আগে অবশ্যই দেখে নেবেন এটা সম্পূর্ণ স্টিল এখানে কোনো প্রকার ঢালাই জিনিস ব্যবহার করে নাই এটা লং লাস্টিং করবে এই চাউল গুঁড়া করা মেশিনটি আর এখানে 8 নম্বর হলার যেটা দেওয়া আছে শ্রীধর কোম্পানির এটা দিলে একবার ধান দিলেই কিন্তু চাউল ঝকঝকে বাইর হয়ে আসবে প্রতি ঘন্টার ক্যাপাসিটি হচ্ছে 15 থেকে 16 মন পূর্ব অভিজ্ঞতা সম্পূর্ণ লোক দিয়েই কিন্তু আপনার এই মেশিনটি ব্যবহার করতে হবে যদি কিনা আপনি পূর্ব অভিজ্ঞতা সম্পূর্ণ লোক না হন তাহলে যারা পূর্ব অভিজ্ঞতা সম্পূর্ণ এই রাইস মিল সম্পর্কে তাদের দিয়ে এই মেশিনটি ফিটিং করে চালিয়ে তাদের কাছ থেকে আপনি শিখে নেবেন তো মনে রাখবেন শিক্ষার কোনো শেষ নাই তো বিভার্স এই মেশিনের সেট আপ সাথে থাকছে 20 হর্সপাওয়ার একটি ডিজেল ইঞ্জিন এই ইঞ্জিন দিয়েই কিন্তু আপনি চালিয়ে যেতে পারবেন এবং ধান মাড়াই করতে পারবেন চাউল গুঁড়া করতে পারবেন তো এটি গ্রামগঞ্জ শহর বন্দর যেখানেই বলেন না কেন সেটা আপনার যত খারাপ রাস্তায় হোক না কেন এই মেশিনটি চলতে সক্ষম ভ্রাম্যমান কায়দায় চলে যাবে আপনার কোনো প্রকার সমস্যা দেখা দিবে না সেটা বালি হোক কাদা হোক আর উসানিস রাস্তা হোক সেক্ষেত্রে কোনো প্রকার প্রবলেম দেখা দিবে না তো বিভার্স ভিডিওটি ভালো লাগলে আপনার মতামত কমেন্ট করবেন সুস্থ থাকবেন সুন্দরভাবে জীবনযাপন করবেন অবশ্যই ঘরের বাইরে গেলে মাস্ক পরবেন যদি কিনা ঘরে বসে থেকে আপনি মেশিন ক্রয় করতে চান অনলাইনের মাধ্যমে অর্ডার দিবেন ফোনের মাধ্যমে কিংবা ব্যাংকের মাধ্যমে কিছু টাকা অ্যাডভান্স করে সামথিং টাকা বাকি টাকা কুরিয়ার সার্ভিসে কন্ডিশনের মাধ্যমে নিতে পারবেন তো দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকের মতন ভিডিওটি এখানে শেষ করতেছি দেখা হবে পরবর্তী নতুন কোনো একটি ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকবেন সুন্দরভাবে জীবনযাপন করবেন আল্লাহ হাফেজ